অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী পুঁথি তৃতীয় খণ্ড কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন পরিচয়ে লজ্জায় আবরণ ঈশ্বর কোটির থাকে প্রভুর বচন একমাত্র লৌক লজ্জা সাজেরও ভিতর রিপুগণ গায়ে যেন মৃত বিষধর কিং যেন টলমূল মূল বৃদ্ধের দশন আজি নহে কাল যার নিশ্চয়ও পতন শৈশবে শিশুর সঙ্গে খেলা যে সময় শিশুর মতন খেলা প্রীতিকর নয় ভেঙ্গে দিয়া খেলা সাল সঙ্গী পরি হরি ক্ষুণ্ণ মনে এক প্রান্তে দাঁড়াতেন ফিরি কেন হেন সঙ্গীগণ জিজ্ঞাসিলে পরে বলিতেন মুখ ভারী যত সহচরে আমারও খেলুনি আছে আছে খেলা ঘর নয় এখানে আছে আছে সহচর আছে কোথা দেখি দেখি বলি দেখিতে দেখিতে যেন পুনরায় ভুলি সুন্দর বড়ই তারা সকলেই ভালো লতায়ে লতায়ে ঘর ফুলে ফুলে আলো সে খেলা সে বেশ খেলা নয় হেন রীতি সেথা যায় তোরা নোষ খেলিবার সাথে বলিতে দেখিতে হেন জাগিয়া স্বপন নিজ মনে পথে পথে ঘরে আগমন শৈশব বয়স পরে কিছু বড় হলে পাঠ শিক্ষা হেতু পিতা দিলা পাঠশালে তখন রজনী যোগে প্রায় প্রতিনিশি শুইবার ঘরে তার জলে জ্যোতিরাশি গোটা ঘর জ্যোতির্ময় জ্যোতিরও ছটায় ঘরে কোনখানে সব কোন খানে কি বর্ষ মাত্র বয়ক্রম লেখাপড়া শিখিবারে নাহি তত মন স্বভাবত কামিনীতে অতিশয় ঘৃণা ধর্মতত্ত্ব ব্যক্ত যাহে তাই পড়া আজিকালি কেশব চন্দ্রের পত্রিকায় আগাগোড়া থাকে ভরা ধর্মের কথায় সেহেতু আদরে পত্র পাঠ নীতি নীতি বারে বারে চোখে পড়ে প্রভুর ভারতী প্রভুর দর্শন আসে ললুপ হইয়া পড়িতে আসেন ঘরে কিছু না কহিয়া সভয় অন্তর একা লজ্জা তাই খেলে সঙ্গে নাই দাস দাসী ধনাঢ্যের ছেলে মন্দির বাহিরে হয় প্রভুর তল্লাস প্রবেশিতে ভিতরে অন্তরে আসে ত্রাস অচেনা শ্রী প্রভু দেব মূর্তি নাই চেনা কে পরম কিছু না ঠিকানা এই রূপে যাতায়াত হয় বারে বারে দর্শনে একদিন সুযোগ মন্দিরে ঘর ভরা লোক দূরে ঠিক করা ভার গঙ্গা পানে মন্দিরের বিমুক্ত দুয়ার তফাতে দাঁড়া এ পথে হইল অনুমান এখানে আছেন ন যার এতই সন্ধান কি বা ঈশ্বরীয় কথা হয় আলোচনা দুই কান রহে যদি যায় শোনা হেন কালে অকস্মাৎ কোন একজন গেল শ্রীমন্দিরে যথা নারায়ণ শ্রীমন্দিরে আজ ব্রাহ্মগণের উপাধি সেন তার অনেক লোক থাকে এসেছেন পূজ্যতম প্রভুরে দেখিতে কথোপকথন শেষ কাল ফিরিবার বিদায় আনতে প্রভু দেবে করে নমস্কার একে একে যতগুলি গুলি সব গেল সরে ব্রাহ্মণ কুমার দেখে বসে এক ধারে যোগীন্দ্র ইহার নাম মহাভাগ্যবান ধনাঢ্য নবীন চন্দ্র রায়ের সন্তান জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার